আপনারা কী করে টুইটার অ্যাকাউন্ট ওপেন করবেন তার তো ভিডিও আপনারা আগে পেয়েছেন টুইটারের ভিতরে কি করে টুইট করতে হয় তার কিছু ইনফরমেশান আমি এই ভিডিওতে আপনাদের দেব প্রথমে আপনারা যে টুইটার যে লোগোটা আছে এই লোগোটা এই লোগোতে আপনারা প্রথমে ক্লিক করবেন আমি ক্লিক করছি এর ফলে একটা ইন্টারফেস খুলবে আপনারা দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসের একদম ওপরে আপনারা দেখতে পাবেন যে তিনখানা লাইন আছে পরপর এই তিনখানা লাইনে আপনারা ক্লিক করুন তাহলেই আপনারা আপনাদের নিজেদের প্রোফাইলের ভেতরে কতজন আপনাকে ফলো করছে বা আপনি কতজনকে ফলো করছেন দেখতে পাবেন যেমন এটা আমার প্রোফাইল মৃণাল ভট্টাচার্য নামে ঠিক আছে আর অ্যাট দ্য রেট জয় মৃণাল বলে আমার অ্যাকাউন্ট নাম এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ফর্টি ফাইভ ফলোয়িং অর্থাৎ আমি পঁচাশি জনকে ফলো করছি আর ফিফটি সেভেন ফলোয়ার অর্থাৎ সাতান্ন জন আমাকে ফলো করছে বোঝাতে পারলাম এরপর আমি কি করব ওই আমার ছবিটাতে আমি ক্লিক করব আমি ছবিটাতে ক্লিক করলাম এর ফলে আমার প্রোফাইল পেজটা বেরিয়ে গেল মানে ওপেন হয়ে গেল এরপর আমি কতগুলো টুইট রিটুইট মিলিয়ে টোটাল কত টুইট হয়েছে আমার রিটুইটও হতে পারে কমেন্টও হতে পারে টোটাল কতগুলো হয়েছে সেটা আমি দেখতে চাই তাহলে তার জন্য আমি কি করব এই যে পেজটা খুলে গেল এবার আমি এই যে আমার নামের নিচে যে সাদা অংশ রয়েছে অন্যান্যরা অনেকে টুইট করেছে দেখতে পাচ্ছি সেই সাদা অংশ মানে ধরে নিন এই জায়গাটায় আমার নামের নিচের এই জায়গাটায় সাদা অংশটাতে এই পজিশনটাতে হ্যাঁ এই যেটাকে গোল করে মার্ক করলাম এরকম পজিশানে আমি আমার বুড়ো আঙুল দিয়ে প্রেস করে স্ক্রিনটাকে একটু ওপরের দিকে তুলব আমি সেটাই করছি আমি স্ক্রিনটাকে একটু ওপরের দিকে তুললাম তুলে আমি ছেড়ে দিলাম আঙুলটা তুলে নিলাম দেখুন ওপরের দিকে মৃণাল ভট্টাচার্য নামে কতগুলো টুইট হয়েছে থার্টিন পয়েন্ট সিক্স কে টুইট সেটা কিন্তু দেখাচ্ছে এইভাবে আপনারা প্রত্যেকে দেখতে পাবেন আপনারা টোটাল কতগুলো টুইট করেছেন ঠিক আছে এই হলো একটা বিষয় এবার আমি ব্যাকে চলে যাচ্ছি ব্যাক এড়োতে ক্লিক করে আমি ব্যাকে চলে যাচ্ছি এরপর বিষয়টা হলো যে আমি আমার নিজের থেকে টুইট করব সেটা কিভাবে করব মানে আমরা যেমন ফেসবুক থেকে নিজের প্রোফাইলে কোনো কিছু আপলোড করি নিজের টাইম লাইনে কোনো কিছু আপলোড করি সেরকমভাবে আমি আমার নিজের অ্যাকাউন্ট থেকে কিছু টুইট করব সেটা কিভাবে করব আপনারা দেখুন যে এখানে একটা ফেদার সাইন রয়েছে আর একটা প্লাস সাইন রয়েছে এই বোতামের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে এটা হলো নিজের থেকে কিছু টুইট করা অর্থাৎ আমি মমতা ব্যানার্জিকে বা অভিষেক ব্যানার্জিকে বা পার্থ চ্যাটার্জিকে আমি কিছু জানাতে চাই আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে আমার তরফ থেকে তাহলে আমি এই বোতামে ক্লিক করব। আমি ক্লিক করছি এই বোতামে ক্লিক করার পর আপনি দেখুন এরকম একটা পেজ খুলে গেছে যেখানে আপনার ছবি দেখাবে হোয়াটস হ্যাপেনিং বলে লেখাটা আসবে ওপরে টুইট বাটন আসবে এখন আমি কি করব? এখন আমি দু ভাবে করতে পারি আমি প্রথমে ম্যাটারটা লিখে নিতে পারি ম্যাটারটা লিখছি তারপর আমি এন্টার বাটন প্রেস করে নিচে এসে অ্যাট দ্য রেট মমতা ব্যানার্জি লিখতে পারি মমতা অফিশিয়াল আবার যদি এছাড়া আর কাউকে দিতে চাই তখন আবার অ্যাট দ্য রেট স্পেস না দিয়ে সিএম অফিস ওয়েস্ট বেঙ্গল এরকমভাবে আমি একাধিক অ্যাট দ্য রেট দিয়ে লিখতে পারি যেটা আপনারা দেখেছেন যে আমাদের ইউনিয়নের গ্রুপ থেকে যখন এই টুইটগুলো করা হয় এগুলো দেখতে পেয়েছেন এবার আমি যদি এই জিনিসটাকে দু জায়গায় সেন্ড করি যে সেভ আইসিটি কম্পিউটার টিচার বলে এরকমভাবে লিখতে পারি অর্থাৎ প্রথমে ম্যাটারটা লিখে তার নিচে আমি অ্যাট দ্য রেট বলে লিখতে পারি এভাবেও করতে পারি অথবা সবচেয়ে ভালো যেটা পদ্ধতি সেটা হলো এইভাবে না করে আপনারা প্রথমেই অ্যাট দ্য রেট অর্থাৎ অ্যাড্রেসটা প্রথমেই দেবেন মমতা ব্যানার্জি মমতা অফিসিয়াল অ্যাট দ্য রেট আবার অ্যাট দ্য রেট স্পেস ছাড়া সিএম অফিস ওয়েস্ট বেঙ্গল এইভাবে একাধিক আপনারা অ্যাট দ্য রেট দিয়ে অ্যাড্রেসটা লিখতে পারেন এরপরে নিচে এসে ধরুন লেখা হচ্ছে এটা লেখা হলো তারপর আপনার এই জিনিসটা অর্থাৎ হ্যাশট্যাগ সেভ আইসিটি স্পেস ছাড়া এইটাকে অবশ্যই লিখতে হবে এই হ্যাশট্যাগ স্পেস আইসিটি লেখাটা খুবই জরুরি যে কোনো ম্যাটারে লিখুন দেখুন আমি এখন ম্যাটারটা কিন্তু ছোট লিখেছি প্লিজ সেভ আইসিটি কম্পিউটার টিচার আপনারা ম্যাটারটা বড় লিখতে পারেন কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে এখানে কিন্তু একটা লিমিটেশন আছে এই যে এখানে দেখুন একটা রিং আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা বুঝতে পারবেন যে এখানে একটা নিচের দিকে একটা রিংয়ের মতো আছে ছোট আপনারা হয়তো লক্ষ্য করলে বুঝতে পারবেন সেটা কিন্তু একটা গোল রিংয়ের মতো আপনারা এখানে আশা করি দেখতে পাচ্ছেন এই রিংটা কিন্তু আপনার পুরো ফিল যতক্ষণ পর্যন্ত হবে তার মধ্যেই আপনার এই ম্যাটারটা লিখতে হবে আমি ধরুন একটা উদাহরণ দিয়ে বলছি যে এই জিনিসটা আমি লিখতে থাকছি আমার মতো করে যা আছে আমি লিখছি ধরুন অনবরত লিখে যাচ্ছি কিছু না কিছু আমি দেখুন এই লিঙ্কটা বড় হতে থাকছে ধরুন আমি কিছু না কিছু একটা লিখছি বোঝানোর জন্যে যে আমি কতটা লিখতে পারি জাস্ট বোঝানোর জন্যে যে আমি ম্যাটারটা লিখেই যাচ্ছি অনবরত দেখুন এই রিংটা কিন্তু ওই ব্লু কালারটা এই গোলটা যেটা নিচের দিকে আমি মার্ক করে দেখালাম সেই ব্লু কালারের এই যে গোলটা এই গোলটা কিন্তু ক্রমশ পুরো ব্লু হয়ে যাচ্ছে ধীরে ধীরে ওর সার্কেলটাকে কিন্তু বাড়াচ্ছে ঠিক আছে আবার দেখুন এই যতটুকুনি পুরো সার্কেলটা কমপ্লিট হবে ততটুকুনি আমি লিখতে পারবো তার বেশি কিন্তু আমি লিখতে পারবো না লিখতে পারলেও কিন্তু টুইট করতে পারবো না এবার দেখুন ক্যারেক্টারটা সেভেন্টিন একটু লক্ষ্য রাখুন ফোরটিন থার্টিন টেন নাইন সিক্স ফাইভ এই ওয়ানে চলে এলো এরপরে আমি একটা ক্যারেক্টারই লিখতে পারবো জিরো এবার কিন্তু আমি টুইট করতে পারবো এখনো পর্যন্ত কিন্তু জিরোর পরে যেই আমি কোনো একটা ক্যারেক্টার লিখলাম এটা মাইনাস ওয়ান হয়ে গেল আশা করি দেখতে পাচ্ছেন আবার কিছু লিখছি দেখুন এটা একটা আপনার সিলেকশন হয়ে গেছে এই অংশটুকু মানে বুঝিয়ে দিচ্ছে যে এই যে সিলেক্ট অর্থাৎ এই গোলাপি কালারের যে সিলেকশানটা রয়েছে যে এটা অতিরিক্ত ক্যারেক্টার এবার টুইটের বাটনটাও দেখুন আপনার ইনঅাক্টিভ হয়ে গেছে খেয়াল করছেন আশা করি যে যেটা খুব ডিপ ব্লু ছিল সেটা ফেড ব্লু হয়ে গেছে তাহলে বিষয়টা হলো যে আমরা একটা নির্দিষ্ট ক্যারেক্টারই লিখতে পারবো তার ভেতরেই আমরা টুইট করতে পারবো এবার দেখুন আবার আমি যদি এই ক্যারেক্টারগুলোকে যদি মুছে দিই অফ করে দিই তাহলে এটা জিরো হয়ে গেল এবার দেখুন টুইটার অ্যাকাউন্টটা দেখুন টুইট বটন বাটনটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল ব্লু হয়ে গেল আগের মতো ঠিক আছে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি তা এইভাবে আমরা কি করব যে আমরা ওই ফেদার বোতামে ফেদার প্লাস বোতামটাতে ক্লিক করব ক্লিক করে এখানে আমি অ্যাট দ্য রেট বলে মমতা ব্যানার্জি হোক বা আপনার কোনো বন্ধু হোক যে যেটাই হোক না কেন আপনি তাকে তার অ্যাড্রেসটা লিখে আপনার ম্যাটারটাকে লিখে হ্যাঁ আপনি আপনার ম্যাটারটা লিখবেন সেই ম্যাটারটা লিখে আপনি অবশ্যই সবার শেষে হ্যাশট্যাগ সেভ আইসিটি কথাটা লিখতে ভুলবেন না এবং তাতে কোনো আপনি কিন্তু স্পেস দেবেন না এটা মাথায় রাখবেন ঠিক আছে এই সব কিছু হয়ে যাওয়ার পরে আপনি এই টুইট বাটন বাটনটা যেটা আছে এই টুইট বাটনটা এই টুইট বাটনে কিন্তু আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে আমি ক্লিক করলাম আমার কিন্তু টুইটটা কিন্তু চলে গেল ঠিক আছে আমার টুইটটা চলে গেল দেখুন এই যে এই যে এই টুইটটা এক্ষুনি আমি করলাম ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আরেকবার যে আপনারা কি করে এটা দেখবেন যে আমি টুইটটা করলাম ঠিক আছে টুইটটা করার পরে আবার আপনাদের কি করতে হবে এই তিনটে লাইনে ক্লিক করবেন যে তিনটে লাইন আমি একটু আগেই আপনাদের বললাম যে এখানে আছে এই তিনটে লাইনে আপনারা ক্লিক করবেন তিনটে লাইনে ক্লিক করে আপনার প্রোফাইল খুলবে আপনি ছবিতে ক্লিক করবেন ছবিতে ক্লিক করলেই দেখবেন এই যে যেটা এটা দেখাচ্ছে এখানে এই যে এইটা আমি এখন টুইট করলাম এই টুইটটা আপনি দেখতে পাবেন ঠিক আছে এইভাবে আমরা যত বেশি টুইট করব তত বেশি কিন্তু এই জিনিসগুলো আসবে তাহলে আমাদের বন্ধুরা আমার এই লেখাটাকে এখন কিন্তু রিটুইট করতে পারবে অর্থাৎ এই যে এই জায়গাটা জায়গাটায় রিটুইট বাটান প্রথম বোতামটা হলো কমেন্ট বোতাম তারপরেরটা হলো আপনার রিটুইট বাটন এটা তারপরেরটা হলো আপনার লাইক বাটন তারপরেরটা হলো আপনার শেয়ার বাটন ঠিক আছে এরপর কি হবে যে ধরুন আমি এটা রিটুইট করলাম আমি এটা টুইট করলাম এই যে যেটা আপনাকে একটু দেখালাম যেটা আমার টুইট আপনাদের কি করতে হবে আপনারা যখনই এরকম কিছু পাবেন তখনই আপনারা পরপর তিনটে কাজ করতে হবে সেটা হলো আপনারা এই যে কমন বোতামটা আছে যেটা ফার্স্ট বটাম এটা আপনারা এটার মধ্যে ক্লিক করবেন করতে পারবেন করে ঠিক একই রকমভাবে আপনারা চাইলে আবার এই লেখাটাকেই কমেন্টের ভিতরেই আপনারা আবার নিজেদের কিছু মতামত লিখতে পারেন এই কমেন্টের ভিতরে আপনারা যদি মনে করেন এই লেখার ভিতরে আপনারা কমেন্ট লেগে যেমন আমাদের যখন আমাদের ইউনিয়ন থেকে যখন কোনো এরকম কমেন্ট করা হয় বা ইউনিয়নের কোনো শীর্ষস্থানীয় যারা রয়েছে তারা যখন কমেন্ট করে আমরা তার ভিতরে ঢুকে আবার মমতা ব্যানার্জিকে কমেন্ট করি তাহলে আপনি কি করবেন যে আপনিও এই কমেন্ট বোতামেরটাতে ক্লিক করবেন কমেন্ট বোতামটাতে ক্লিক করলেই আবার আপনার সেই আগের মতো টুইট করার পেজ খুলে যাবে আবার আপনারা এর মধ্যে ঢুকে যাকে চান আমি আবার দেখিয়ে দিচ্ছি একই জিনিস মমতা ব্যানার্জি আমি মমতা ব্যানার্জিকে আবার চাইছি যে মমতা ব্যানার্জিকে আমি ওই জিনিসটা জানাবো আমি এটা মমতা ব্যানার্জি লিখলাম এর সাথে আমি একাধিক ডিপার্টমেন্টে যারা যারা আছে সবাইকে আমি ট্যাগ করতে পারি আবার আমি কিছু এখানে ম্যাটার লিখলাম সেভ আইসিটি কম্পিউটার টিচার্স এরকম করলাম করে অবশ্যই আমি বারবার বলছি লাস্টে কিন্তু সেভ আইসিটি আইসিটি লেটারটা বড়ো হাতের করবেন এটা এবং কোনো স্পেস থাকবে না এটা করবেন হ্যাঁ করে আপনারা এই টুইট বোতামে ক্লিক করে দেবেন ঠিক আছে আমি আবার করছি টুইট বোতামে ক্লিক করলাম তাহলে কি হলো যে আমি আমার কমেন্টের ভিতরেই একটা কমেন্ট করেছি ঠিক আছে এটা একটা হলো আমি আমার কমেন্টের ভিতরে একটা কমেন্ট করেছি কিন্তু যেহেতু এটা আমার প্রোফাইল খোলা ছিল দেখুন আমার মধ্যে কিন্তু আগের আগেরটা ছিল কমেন্টটা এটা আর পরে এখন যেটা করলাম এই আপনার নমস্কারের চিহ্ন দিয়ে এটা এটা কিন্তু এসে গেল ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম এইভাবে প্রত্যেকটা বন্ধু আপনাদের যারা যারা আছে যাদেরকেই আপনারা দেখতে পাবেন তার কমেন্টে গিয়ে আপনারা কমেন্ট করতে পারেন কিন্তু কমেন্ট তো করবেনি যেটা কমেন্ট বোতাম প্রথমে বললাম কিন্তু তার পাশাপাশি জরুরি হলো যেটা সেটা হলো টুইট করা তাই টুইট বোতাম কোনটা বললাম টুইট বোতাম হলো কমেন্ট বোতামের পরে এইটা এইটা হলো টুইট এই টুইট কিন্তু একবারই করা যাবে টুইট কিন্তু একের বেশি করা যাবে না ধরুন আমি এই দীপঙ্কর চক্রবর্তী বলে যে ভদ্রলোক আপনারা দেখতে পাচ্ছেন সেই দীপঙ্কর চক্রবর্তী ওনার কমেন্টে দেখুন আমি অলরেডি কিন্তু রিটুইট করে দিয়েছি তাই এগুলো কিন্তু সবুজ কালার দেখাচ্ছে ঠিক আছে আমি দেখছি চেষ্টা করছি কারোর একটা প্রোফাইলের ভিতরে ঢুকে কোনো কিছু করার ধরুন আমি পিউ সমাজদার বা অন্য কেউ ধরুন অভিক মিত্র বলে আমি এর ছবিতে ক্লিক করলাম ছবিতে ক্লিক করে দেখতে পাচ্ছি যে এরও কিন্তু ভেতরে আমার সমস্ত কিছু দেখতে পাচ্ছেন সবুজ করা অর্থাৎ আমার সব কিছু টুইট কিন্তু করা মানে রিটুইট কিন্তু করা রয়েছে ঠিক আছে তাহলে রিটুইট করতে গেলে কি করতে হবে রিটুইট করতে গেলে বেশি কিছুই না আপনাকে শুধু রিটুইট বাটন এই যে একটা যেমন পেয়েছি চৈতালি চ্যাটার্জি আশা করি বুঝতে পারছেন চৈতালি চ্যাটার্জি দেখুন এর এই সাত নম্বর এই যে বোতামটা এই বোতামের কিন্তু কোনো আমার সবুজ কালার দেখাচ্ছে না তার মানে এটা আমি রিটুইট করিনি এবার আমি এই বোতামে যদি ক্লিক করি এটা আমার রিটুইট হয়ে যাবে আমি ক্লিক করছি দেখুন এটা সাতটা আট হয়ে যাবে এবং এই বাটনটা সবুজ হয়ে যাবে ঠিক আছে এইটা আমি ক্লিক করলাম ক্লিক করে এই উইন্ডোটা খুলবে আবার এই উইন্ডোটা খুলে এবার রিটুইট বাটনে এই যে এখানে রিটুইট বাটন আছে এখানে আমরা ক্লিক করে দেবো তাহলেই আমার দেখবেন ওই যে ছিল দেখুন এবার সাতটা আট হয়ে আবার নয়ও হয়ে গেছে কারণ আরেকজনও মনে হয় এখানে রিটুইট সঙ্গে সঙ্গে করলো আগে সাত ছিল এখন এটা নয় হয়ে গেছে আমি একটা করলাম আট নম্বর আরেকজন এটাকে রিটুইট করলো আশা করি বুঝতে পেরেছেন এরপরে হলো আপনার লাইক বাটন লাইক বাটনটা খুবই ইজি হার্টের শেপের একটা বাটন এই বাটনে জাস্ট আপনি একটা ক্লিক করবেন সঙ্গে সঙ্গে এই ছয়টা সাত হয়ে গেল ঠিক আছে তাহলে এইভাবে আপনারা কমেন্ট করতে পারবেন রিটুইট করতে পারবেন লাইক করতে পারবেন ঠিক আছে দেখুন আবার আপনার রিটুইট চৈতালি চ্যাটার্জির যে রিটুইটটা সেটা নয় থেকে দশ হয়ে গেলো ঠিক আছে এরপরে হলো শেয়ার বাটন শেয়ার বাটানে আমি এখন ক্লিক করছি শেয়ার বাটনটা আশা করি বুঝতে পারছেন কোনটা লাইক বাটনের পরেই হলো শেয়ার বাটন এটা শেয়ার বাটন তো সবাই চেনেন শেয়ার বাটনে আমি ক্লিক করলাম ক্লিক করে এরকম পেজ আমার ওপেন হলো এই পেজের মাধ্যমে আমি কি করতে পারি কাউকে আমি শেয়ার করতে পারি কোনো যদি গ্রুপ থাকে তাকে শেয়ার করতে পারি আমি হোয়াটসঅ্যাপে দেখুন হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারি ফেসবুকে শেয়ার করতে পারি ঠিক আছে বা সেন্ট ভায়া ডাইরেক্ট ম্যাসেজে আমি কাউকে এখান থেকে যে সেন ভায়া ডাইরেক্ট ম্যাসেজ বলে যে অপশানটা আছে আরেকবার দেখাচ্ছি এখানে আমি এই যে সেন্ড ভায়া ডাইরেক্ট মেসেজ যে অপশানটা ম্যাসেজ যেটা রয়েছে আমি সেটাতেও কিন্তু ক্লিক করতে পারি ক্লিক করে কি হবে আমি সিলেক্ট করতে পারি যে আমি মৈথিলি এখানে সিলেক্ট করিলাম মৈথিলি সরকার স্নিগ্ধানাথ নাথ সোমা পিয়ালি দাস যাকেই আমি চাই তাকে কিন্তু আমি একটা নিচে এখানে একটা কমেন্ট লিখলাম যে প্লিজ রিটুইট বলে আমি লিখলাম প্লিজ রিটুইট রিটুইট বলে লিখে আমি এটা কিন্তু পাঠিয়ে দিতে পারি এই যেখানে বলছে ভিউ ভিউতে ক্লিক করলাম এই যে এখানে দেখাচ্ছে যে মৈথিলি সরকার সোমা রয় এই জায়গাগুলোতে এটা পৌঁছে গেছে ঠিক আছে যে মৈথুলি সরকার সোমারয় এই সমস্ত জায়গাতে পৌঁছে গেছে এইভাবে আমরা শেয়ার করতে পারি শেয়ারটা খুব বেশি জরুরি নয় শেয়ারটা আপনারা গ্রুপে করে দেবেন যদি সেরকম মনে হয় আপনারা কোনো টুইট করছেন আপনারাও এই যে হোয়াটসঅ্যাপ আছে যেটা সেই হোয়াটসঅ্যাপে আপনারা যাবেন হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন হোয়াটসঅ্যাপ খুলে যাবে তারপরে আপনারা সেইটাকেই এই গ্রুপের মধ্যে আপনারা এরকমভাবে যেটা যেরম এসে চৈতালি চ্যাটার্জির এটা এসে গেল আপনারা চৈতালি চ্যাটার্জির এটা এরকমভাবে সে শেয়ার করে দেবেন তবে যে যারটা করবেন অন্যেরটা শেয়ার করার দরকার নেই আপনি নিজে যে টুইটটা করবেন সেইটার লিঙ্কটাই আপনি হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন আমাদের গ্রুপের মধ্যে এটা হলো বিষয় ঠিক আছে এইবার আগের জায়গায় সেটা হলো বিষয়টা হলো তাহলে আমরা কমেন্ট সম্বন্ধে জেনে গেলাম রিটুইট সম্বন্ধে জেনে গেলাম লাইক সম্বন্ধে জেনে গেলাম এবং এই ফেদার যে সাইনটা আছে যে সেই সাইনটা দিয়ে আমরা আমরা নিজেদের আমাদের প্রোফাইল থেকে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি বা যাকে যাকে করার আমরা টুইট করতে পারলাম সেটাও আমরা শিখে গেলাম আর আমরা টোটাল টুইট কতগুলো কিভাবে দেখবো সেটাও আমরা দেখে নিলাম যে আমরা কি করে করব এইবার এইভাবেই আপনারা টুইট করুন ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় আমি তো টুইটের ব্যাপারে খুব বেশি জানি না আমিও ঘাটাঘাটি করে শিখেছি বা আমাকেও দু চারজন বন্ধু হেল্প করেছে এটা জানতে আপাতত আপনারা এটা করুন আর একটা বিষয় হলো যেটা সেটা হলো আপনারা তো এই ফেদার না যে সাইনটা আছে এই সাইনে তো আপনারা ক্লিক করবেনই ফেদার যে সাইনটা আছে এই সাইনে ক্লিক করে আপনারা নিজেরা তো প্রতিদিন টুইট করছেন কিন্তু তার পাশাপাশি আপনারা দেখবেন একটা জিনিস যে এখানে নিচে বেল আইকন আছে আপনাদের দেখাতে পারছি আশা করি যে নিচে চারখানা অপশান আছে একটা হলো হোম বাটন এখন আমি হোম বাটনে আছি বলে এটা অ্যাক্টিভ আছে এটা ব্লু কালারের আছে ঠিক আছে আর হলো আছে আপনার সার্চ বাটন ঠিক আছে সার্চ বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সার্চ বাটন আপনারা সকলেই চেনেন তারপরেই আছে আপনার বেল আইকন হ্যাঁ দেখতে পাচ্ছেন তারপরেই আপনাদের আছে আরেকটা বাটন এটা মেসেজের ঠিক আছে এইটা বিশেষ প্রয়োজনীয়তা নেই প্রয়োজনীয়তা হলো মেনলি হলো আপনাদের এই সার্চ বাটনটা আর হলো বেল বাটনটা বেল বাটনে আপনি ক্লিক করবেন আমার এখন পনেরোখানা নোটিফিকেশন এসেছে আমি এই নোটি বেল বাটনে ক্লিক করলাম ক্লিক করে দেখা যাচ্ছে যে আমাকে কে লাইক করেছে যারা লাইক করেছে তাদের তারা তাদের এখানে হার্ট সিম্বল যারা আমারটা রিটুইট করেছে তাদেরটা এরকম রিটুইট সিম্বল এরকমভাবে সব পরপর আসবে পরপর পরপর এরকম সব আসতে থেকেছে কারা আমাকে লাইক করেছে কারা আমাকে রিটুইট করেছে আপনারাও এইভাবে আপনাদেরকে কারা লাইক করেছে রিটুইট করেছে সেগুলোই নোটিফিকেশানে ক্লিক করে দেখতে পাবেন এবার কোনো বন্ধুকে আমি খুঁজতে চাই বা কোনো বন্ধুকে আমি জানতে চাই যে ওর ও কি করছে বা ওর কতটা রিটুইট করেছে সেটা জানার জন্য তাহলে আমি কি করব আমি এই যে যে সার্চ বাটন আছে সার্চ বাটনে ক্লিক করব ক্লিক করলে এরকম একটা আমার ইন্টারফেস খুলবে ঠিক আছে এই ইন্টারফেস খোলার পরে ওপরে দেখুন আপনার আছে সার্চ টুইটার বলে এই জায়গাটা আছে এই জায়গাতে আমি কি করব কার্সার রেখে আমি এখানে ধরুন লিখছি কারোর নাম ধরুন আমি লিখছি এখানে জয়শ্রী ভট্টাচার্য জয়শ্রী ভট্টাচার্যী লিখলাম দেখুন এখানে জয়শ্রী ভট্টাচার্য এখানে এসে গেল আমি তখন এটাতে ক্লিক করলাম জয়শ্রী ভট্টাচার্যের নামে আমি জয়শ্রী ভট্টাচার্যের প্রোফাইলের মধ্যে ঢুকে গেলাম ঠিক আছে এবার এইবার আমি আবার সেই আগে যেটা আপনাকে বলেছিলাম সেটা আবার বলছি যে আমি যে কোনো একটা জায়গায় এই যে জয়শ্রী ভট্টাচার্যের নামের নিচে বা এই যে সাদা জায়গাটা এই পজিশানটায় আমি থামটাকে প্রেস করব প্রেস করে আমি স্ক্রিনটাকে ওপরের দিকে তুলে নেব হালকা করে কিছুটা আমি স্ক্রিনটাকে ওপরের দিকে তুললাম তুলে ছেড়ে দিলাম তখন তাহলে আমি দেখতে পাচ্ছি কি যে জয়শ্রী ভট্টাচার্যী টোটাল কতগুলো টুইট করেছে এইভাবে আপনারা যে কোনো বন্ধুর যারা আপনাকে ফলো করছে বা যাদেরকে আপনি সার্চ বাটনে ক্লিক করে খুঁজে পাচ্ছেন তারা কত টুইট করছে সেটা আপনি জানতে পারবেন ঠিক আছে এই হলো বিষয়টা আরেকটা বিষয় হলো যে এই যে জয়শ্রী ভট্টাচার্যীর প্রোফাইলে যখন আমরা ঢুকলাম বা জয়শ্রী ভট্টাচার্যী দেখতে পাচ্ছি যে যাদেরকে রিটুইট করেছে তাদেরকে আমি দেখতে পাচ্ছি তা সেক্ষেত্রে আমি কতগুলো নতুন নতুন নাম পাচ্ছি যেমন ধরুন সোমনাথ দেখতে পাচ্ছেন সোমনাথ বলে নাম লেখা রয়েছে এখানে সোমনাথ ঠিক আছে এই সোমনাথ নামটা আমার পরিচিত নয় কিন্তু আমি দেখতে পাচ্ছি জয়শ্রী তাকে রিটুইট করেছে তাহলে আমি কি করবো যে আমার তো টুইটের সংখ্যা বাড়াতে হবে আমাকে রিটুইট বেশি করে করতে হবে শুধু তো আমি আমার এই যে ফেদার সাইনটা আছে সেই ফেদার সাইনে শুধুমাত্র ক্লিক করে সারা দিনে হয়তো একশোখানা আমি টুইট করেছি কিন্তু আমার চাই যে আরও বেশি করতে আমাকে তো রিটুইট করতে হবে তাই আমি দেখতে পাচ্ছি যে আমার ম্যাক্সিমাম সব কিছুই সবুজ আছে এবার আমার চাই যে এই যে রিটুইটের যে বাটনটা আছে আমি যখনই যেখানে যাচ্ছি দেখতে পাচ্ছি সবুজ হয়ে রয়েছে আর যেহেতু আমি রিটুইট একবার করতে পারি আমার এই রিটুইটের বাটনটা ইনঅ্যাক্টিভ বা সবুজ না থাকলে তবে তো রিটুইট করতে পারবো তাই আমি নতুন নতুন যারা যারা অচেনা আছে অথচ আইসিটি নিয়ে পোস্ট করছে তাদের আমি ছবির মধ্যে ক্লিক করব। ক্লিক করে আমি তার মধ্যে চলে যাব দেখুন আমি আমি এখন সোমনাথের প্রোফাইলের মধ্যে এসে গেছি তা সোমনাথের প্রোফাইলের মধ্যে এসে গেছি সোমনাথের প্রোফাইলের মধ্যে এসে গিয়ে দেখুন দেখাচ্ছে টুইট টুইটস বলে এর ভেতরে সেইভাবে খুব বেশি কিছু দেখাচ্ছে না টুইটস অ্যান্ড রিপ্লাই বলে একটা অপশান আছে দেখাচ্ছে তাহলে আমি দেখি টুইটসের ভিতরে তো আমি সেভাবে কিছু দেখতে পাচ্ছি না তা টুইটস অ্যান্ড রিপ্লাই বলে যে অপশানটা আছে আমি তাতে ক্লিক করলাম তার ভিতরে আমাদের আইসিটি রিলেটেড দেখুন কয়েক কিছু পোস্ট আছে ঠিক আছে এখানে দেখুন আইসিটি রিলেটেড কিছু পোস্ট আছে খুব কমই আছে কারণ আপনারা বুঝতেই পারছেন যে বাবু মাত্র চব্বিশ খানা টুইট করেছেন তা জন্যে ওনার খুব কম আসছে কিন্তু তবুও দেখতে পাচ্ছি যে আমরা একটা এই যে এইটা আমরা পেলাম এই টুইটটা উনি করেছেন অভিনন্দন জানিয়েছেন দীপাবলির কথার কথা বলছে আমি এটাকে যদি রিটুইট করি তাহলে আমি সেভেনে নাম্বারে যে রিটুইট বাটনটা আছে আমি সেখানে এসে কি করব ক্লিক করে দেবো আমি ক্লিক করে দিলাম তাহলে আবার সেই আগের মতো অপশান এলো এবার আমি আবার সেই রিটুইট বাটনে যদি ক্লিক করে দিই তাহলে বাবুর এটা রিটুইট হয়ে দেখুন সেভেন থেকে এইট হয়ে গেল তাহলে এইভাবে আমি অচেনা কারোর প্রোফাইলের ভেতরে ঢুকে মানে অচেনা কিন্তু আইসিটি রিলেটেড নিয়ে আমার বন্ধু নয় আমি চিনি না কিন্তু আইসিটি রিলেটেড নিয়ে কথাবার্তা বলছে আবার আমি ব্যাকে ক্লিক করে দেবো ব্ল্যাকে ব্যাকে ক্লিক করে আমি চলে যাব এখানে ক্লিক করে আমি বেরিয়ে যাব এইভাবে করতে পারি আমি ঠিক আছে আমি আবার জয়স্ট্রিট থেকে বেরিয়ে চলে আসলাম আমি আবার নোটিফিকেশান বেল যেটা ছিল সেই নোটিফিকেশান বেলে আমি আবার ক্লিক করলাম যে দেখি আমার নতুন কোনো নোটিফিকেশান এসেছে নাকি আমি ক্লিক করলাম ক্লিক করলে এরকম এলো যে চৈতালি চ্যাটার্জি আমাকে আমার জিনিসটাকে রিটুইট করেছে পিউ সমাজদার আমার টুইটটাকে লাইক করেছে এরকম কিছু আছে এদের মধ্যে থেকে আমি খুঁজবো যদি আমি চেনা পরিচিত থাকে যাদেরকে আমি রিটুইট করে দিয়েছি ভালো কথা যাদেরকে আমি রিটুইট এখনও পর্যন্ত করতে পারিনি আমি দরকার পড়লে তার প্রোফাইলে ঢুকে যেতে পারি এরকম একজনকে আমি খোঁজার চেষ্টা করছি স্ক্রল করে করে খুঁজবেন সকলেই আমার কম বেশি পরিচিত যারা আমার রিটুইট করেছেন তবুও ধরে নিচ্ছি আমি কথার কথা বলছি স্বর্ণদ্বীপ মনে করছে আমার পরিচিত না আমি স্বর্ণদ্বীপের ছবির ওপরে ক্লিক করলাম স্বর্ণদ্বীপের প্রোফাইল খুলে গেল এই স্বর্ণদ্বীপের প্রোফাইলের মধ্যে দেখুন প্রথমে আছে টুইট তারপরে আছে প্রথমে আছে টুইট তারপরে আছে টুইট অ্যান্ড রিপ্লাই আমি প্রথমে টুইটার ভিতরে দেখি যে আমার কিছু রিটুইট করার আছে নাকি হ্যাঁ দেখতে পেলাম যে হ্যাঁ এই যে আমার কিন্তু এই যে একটা রিটুইট আমি করতে পারি আমি কিন্তু কমেন্টও করতে পারি এই বট বোতামে ক্লিক করে আমি কিন্তু এটাকে লাইকও করতে পারি আবার আমি রিটুইটও করতে পারি তিনটে কাজ আমি করতে পারি তা সাধারণত কমেন্ট আমরা করি রিটুইট আর লাইকটাই আমরা বেশি করি তাই আমি কি করব এখন আবার সেই এই জায়গাটাতে অর্থাৎ এই চার নাম্বার যেটা রয়েছে এই বাটন বোতামটাতে আমরা ক্লিক করব করলাম আবার সেই আগের মতো অবস্থায় আমরা ফিরে এলাম আমরা এবার কি করব। এই রিটুইট বাটনটাতে আমরা ক্লিক করে দেব তাহলে স্বর্ণদ্বীপের যেটা রয়েছে পোস্টটা সেটা রিটুইট হয়ে গেল চার থেকে পাঁচ হয়ে গেল। এবার আমরা আবার কি করব লাইক করব। তাহলে লাইক বাটনে ক্লিক করলাম তিন থেকে চারটে লাইক হয়ে গেল যদি আমি এখন প্রয়োজন মনে করি আমি শেয়ার বাটানে ক্লিক করতে পারি আমি এই যে শেয়ার বাটনে ক্লিক করে এটা আমার আমাদের গ্রুপে দিতে পারি আমি এটা দিচ্ছি শেয়ার বাটানে ক্লিক করলাম হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম হোয়াটসঅ্যাপে ক্লিক করে আমি এটাকে গ্রুপের মধ্যে দিলাম গ্রুপের মধ্যে এসে গেল। গ্রুপের মধ্যে এসে যাওয়ার পরে আমি এটা এই বাটনে ক্লিক করলেই এটা আমাদের গ্রুপের মধ্যে শেয়ার হয়ে গেল স্বর্ণদ্বীপের পোস্টটা তখন আমি নিচে লিখে দিলাম যে প্লিজ রিটুইট লাইক শেয়ার এরমভাবে লিখে দিলাম তখনই আমরা সমস্ত জিনিস দেখতে পাবো এইভাবেই ইউনিয়নের থেকেও যখন কোনো পোস্ট করা হয় তখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দেওয়া হয় রবিউল শাহানুর বা অন্য কেউ যদি কোনো কিছু পোস্ট করে তখন গ্রুপের মধ্যে তারা দেয় এইভাবেই দেয় এবং আমরা তখন এই ক্লিক এই লিঙ্কটাতে ক্লিক করে আমরা ওর মধ্যে চলে যাই যেমন এখন যদি আমি এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে যদি আমি ক্লিক করি এই লিঙ্কটার মধ্যে তাহলে এই লিঙ্কটাতে ক্লিক করলেই আমরা সেই স্বর্ণদ্বীপের ওই পোস্টার মধ্যে ডাইরেক্ট চলে গেলাম বা স্বর্ণদ্বীপ বলবো না এটা হলো স্বর্ণদ্বীপ হ হরপ্রসাদ ব্যানার্জির এটা মেনলি টুইটটা এটা স্বর্ণদ্বীপ ওটাকে লাইক করেছিল আর কি ওটা একটু ভুল হয়েছে আমার বলার স্বর্ণদ্বীপ হরপ্রসাদ ব্যানার্জির পোস্টটাকে লাইক করেছিল তাহলে এটা হলো মেনলি হরপ্রসাদ ব্যানার্জির হরপ্রসাদ ব্যানার্জির এটা হলো পোস্ট তাহলে হরপ্রসাদ বাবুর এই পোস্টের মধ্যে আমরা ঢুকে গেলাম এরপরে আমরা কি করব। এরপরে আমরা স্কল করে একটুখানি নিচের দিকে গিয়ে দেখব যে হরপ্রসাদ ব্যানার্জির পোস্টে দেখুন আমি লাইক করেছি আমি রিটুইট করেছি এবার আমি হরপ্রসাদ বাবুর এই পোস্টার ভিতরে ঢুকে আমি কিন্তু এই কমেন্ট বাটনে ক্লিক করে আমি কিন্তু আবার কমেন্টও করতে পারি এ দেখুন হরপ্রসাদ তারপরে আইটিএস পি সি অফিসিয়াল অ্যান্ড সেভেন আদার্স এখানে ক্লিক করলে আমরা যাদের যাদেরকে উনি পাঠিয়েছে যে পার্থ চ্যাটার্জি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি প্রশান্ত কিশোর সবাইকে কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি এই জায়গাটাতে ক্লিক করে অর্থাৎ এই এইগুলোর মধ্যে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি যে উনি এদেরকে এদেরকে এই টুইটটা পাঠিয়েছেন ঠিক আছে তাহলে এবার আমি আবার সেই যেহেতু বাবুর ওই পোস্টের ভিতরে কমেন্ট বক্সে আমি ক্লিক করে কমেন্ট করতে পারি যেহেতু অলরেডি রিপ্লাই টু বলে এখানে সবার নাম আছে আলাদাভাবে কাউকে রিপ্লাই মানে অ্যাট দ্য রেট বলে কোনো অ্যাড্রেস লেখার প্রয়োজন নেই তবে হ্যাঁ এটা হতে পারে যে এটা আমি আমার একটা বন্ধুকে পাঠাচ্ছি ধরুন এটা আমি অ্যাট দ্য রেট পাঠাচ্ছি তাহলে আমি টুর পাশাপাশি এটাও লিখতে পারি যে সিদ্ধানাথকে এটা আমি পাঠাতে পারি এক একের জায়গায় বেশি বন্ধুকে পাঠাতে পারি কিন্তু এটা প্রয়োজন নেই কারোর পোস্টের ভিতরে ঢুকে যখন আমরা কমেন্ট করব। তখন আমাদের অলরেডি এই কাদের কাদেরকে পাঠানো হয়েছে তাদের তাদের সমস্ত অ্যাড্রেস এসে যাবে কিন্তু যদি মনে হয় আমি এক্সট্রা কারোর অ্যাড্রেস অ্যাড করতে চাই কারোর অ্যাড্রেস ও অ্যাড করেনি সেটা আমার প্রয়োজন আমি অ্যাড করব আমি কিন্তু অ্যাড করতে পারি ঠিক আছে আমি সেই অ্যাড্রেসটা অ্যাট রেট বলে লিখতে পারি এবার আবার আমি সেই একই রকমভাবে আগের মতো সেভ আইসিটি কম্পিউটার টিচার্স লিখলাম লিখে অবশ্যই বারবার বলছি কমেন্টের নিচে হ্যাশট্যাগ সেভ আইসিটি লিখব আইসিটিটা বড়ো হাতের লিখবো লিখে আমি কি করব আমি রিপ্লাই বাটনে আমি ক্লিক করব। রিপ্লাই বলে যে বোতামটা আছে তাহলে দেখুন রিটুইট লাইক হয়ে গেছে রিপ্লাইও হয়ে গেছে টুইট ইউর রিপ্লাই বলে সরি এটা একটুখানি ভুল হয়েছে তা এটা দরকার নেই তা যাই হোক আমি এই যে ওনার পেজের মধ্যে এবার স্ক্রল করে দেখতে পাবেন যে ওনার পেজের মধ্যে আমার কিন্তু বিষয়টা কিন্তু এসে গেছে এই যে আমি যেটাকে একটু আগেই করলাম ঠিক আছে এইভাবে আপনারা করুন আপনারা নিজে ফেদার বলে যে সাইনটা আছে আমি ব্যাকে চলে যাচ্ছি আরেকবার ব্যাকে চলে গিয়ে ফেদার বলে ফেদার যে সাইনটা আছে তার মধ্যে ক্লিক করে নিজেরা রিটুইট করুন অর্থাৎ আপনার নিজের থেকে মমতা ব্যানার্জির কাছে অভিষেক ব্যানার্জির কাছে বা আদার্স অফিসিয়ালদের কাছে যাবে সেইভাবে আপনারা টুইট করুন তারপরে এই যে আপনাদের যে সাইনটা রয়েছে নোটিফিকেশন সেই নোটিফিকেশান বেলের মধ্যে ক্লিক করুন অথবা আপনারা সার্চ বাটনে ক্লিক করুন ক্লিক করে যতই আপনারা নতুন নতুন নাম পাবেন তাদের ছবিতে আপনারা ক্লিক করুন সুচন্দ্রা ব্রহ্ম বলুন অর্পিতা ম্যাডাম বলুন যাদের যাদের স্বর্ণদ্বীপ বলুন যাদের যাদের প্রোফাইলে আপনি ঢুকে টুইট করতে চান তাদের প্রোফাইলের মধ্যে ঢুকে আপনারা টুইট করুন আমি চন্দ্র ম্যাডামের প্রোফাইলের মধ্যে আবার ক্লিক করলাম দেখতে পাচ্ছি চন্দ্র ম্যাডামের প্রোফাইলের মধ্যে আমার কিন্তু সব কিছুই কিন্তু কী রয়েছে রিটুইটগুলো ব্লু রয়েছে আমি কিন্তু রিটুইট করতে পারবো না আমি আবার টুইটস অ্যান্ড রিপ্লাইয়ের বোতামের মধ্যে ক্লিক করলাম এবার আমি দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত কিন্তু মোটামুটি সবই আমার ব্লু হয়েই রয়েছে কারণ অর্পিতা ম্যাডামের মোটামুটি সব কিছুতেই কিন্তু আমি রিটুইট করেছি লাইকগুলো এখনো করা হয়নি বাকি আছে তা এইভাবে আপনারা প্রত্যেকে আবার আপনারা আরেকটা জিনিসও বলে দিই যে মিডিয়ার ভেতরে ঢুকতে পারেন মিডিয়ার ভেতরে কি থাকবে মিডিয়ার ভেতরে যদি কোনো অর্পিতা ম্যাডাম যদি কোনো মিডিয়া বা এই যে এরকম ব্যানারের মতো কিছু যদি দিয়ে রাখেন সেইগুলো আপনারা দেখতে পাবেন এইভাবে যে কোনো ফ্রেন্ডসের প্রোফাইলে ওর তার ছবিতে ক্লিক করে আপনারা ঢুকতে পারেন তার আপনারা টুইটের অপশানে ক্লিক করে তার ভেতরে যতগুলো আছে তার ভেতরে আপনারা কমেন্ট করতে পারেন রিটুইট করতে পারেন লাইক করতে পারেন টুইট অ্যান্ড রিপ্লাইতে ক্লিক করে তার ভেতরে যে পোস্টগুলো পাবেন তাকে তার ভেতরে আপনারা কমেন্ট করতে পারেন রিটুইট করতে পারেন লাইক করতে পারেন মিডিয়াতে ক্লিক করে তার ভেতরে যতগুলো আপনারা পোস্ট পাবেন সেইগুলোকে আপনারা এক এক করে রিটুইট করতে পারেন লাইক করতে পারেন তার ভেতরে কমেন্ট করতে পারেন ঠিক আছে তাহলে আশা করি আপনাদের একটা ধারণা দিতে পারলাম যদিও ভিডিওটা একটু লেন্দি হলো কিন্তু অনেকেরই অনেক অসুবিধা হচ্ছে সেই অসুবিধার কারণেই আমি বিস্তারিতভাবে বলার চেষ্টা করলাম এরপরও যদি কারোর কোনো অসুবিধা থাকে গ্রুপে জানাবেন আমি চেষ্টা করব যে আপনাদের বিষয়টা সম্বন্ধে সম্পূর্ণভাবে বলে দেওয়া তা যাই হোক আপনারা সকলে রিটুইট করুন